হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মারব সিরিয়া। আজকে আমাদের যে নতুন এপিসোড, এখানে আমি কোনো সিনেমা বা ওয়েব সিরিজ রিভিউ করব না। আজকে আমরা বার্নিং যে টপিকটা বর্তমানে, যে আমাদের যে ওয়েব সিরিজের কন্টেন্টগুলো হচ্ছে সেগুলো আসলে কতটা শ্লীলতা নিয়ে কাজ হচ্ছে, নাকি এগুলো অশ্লীল, নাকি যে অশ্লীলতাগুলো বা যে দৃশ্যগুলো নিয়ে কথা হচ্ছে এগুলো কি গল্পের প্রয়োজনই করা হচ্ছে, নাকি অ্যাকচুয়ালি এখানে কোনো বিজনেস পলিসি আছে, সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। তো আপনারা জানেন যে গতকাল মানে 19শে জুন আমাদের যে 118 জনের মতো নির্মাতা, 118 জন নির্মাতা একসঙ্গে একটি বিবৃতিতে বা একটি বলা যায় যে তাদের একটি ঘোষণাপত্রে একমত হয়েছেন। তো সেই বিবৃতিটির সারমর্মটা যদি আমি বলি, সবাই বর্তমানকালে যে আমাদের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো আছে বা আমাদের ওটিটি যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো বাংলাদেশে কী পরিমাণ বিজনেস করছে বা সেগুলোর কতটা ইম্প্যাক্ট আমাদের পড়ছে আমাদের সোসাইটিতে বা আমরা কী পরিমাণ দর্শক দেখছি সেগুলো নিয়ে তারা কথা বলেছেন। আপনারা জানেন যে বাংলাদেশে মোটামুটি ভারতের লিডিং, ভারতের বা ইন্টারন্যাশনাল যে ওটিটিগুলো সেগুলো লিডিং যে ইয়াগুলো সবগুলো আমাদের এখানে চালু আছে। নেটফ্লিক্স, তারা এখানে বলেছেন যে নেটফ্লিক্স ও অন্যান্য ওটিটিগুলো অনেক কোটি কোটি টাকার বিজনেস করছে। লাস্ট একটি পরিসংখ্যানে এরকমও দেখা গেছে যে বাংলাদেশ থেকে 2019 সালে তারা 80 কোটি টাকা বা তার বেশি এই কয়েক বছরে তারা নিয়েছে। তো সেদিক থেকে বলতে গেলে এই টাকাগুলোর আবার কোনো ব্যাংক স্টেটমেন্ট বা কোনো ব্যাংকের মাধ্যমে যে আদান প্রদান হয়েছে বা তারা যে আমাদের দেশে ট্যাক্স পে করে সেগুলো নিয়েছে সেরকম কোনো ভিত্তি নেই। অর্থাৎ আমাদের যে বিটিআরসি, তারা এখনও কোনো সুনির্দিষ্ট নীতিমালা করতে পারেনি যে আমাদের ওটিটি প্ল্যাটফর্মগুলো থেকে তারা কীভাবে টাকা ইনকাম করবে বা আমাদের রাজস্ব খাত ও কোনোভাবে কোনো এখনও কোনো নীতিমালায় আসতে পারেনি যে এই প্ল্যাটফর্মগুলো থেকে তারা কোনো টাকা ইনকাম করতে পারবে কি না। সো দ্যাট তারা বলা যায় অনায়াসেই বিভিন্ন, বা আমাদের দেখবেন যে ফেসবুকে বা ইয়াতে অনেক বুস্ট অনেক পোস্ট চলে আসে যে আপনি নেটফ্লিক্স 250 টাকা দিয়ে মাস নিতে পারবেন বা ইত্যাদি ইত্যাদি। তো এইভাবেই আসলে চলে আসছে অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, হইচই। আপনারা জানেন যে 40% বাংলাদেশি পিপল এটার এখন সাবস্ক্রাইবার। এছাড়া আরও আছে উল্লু অ্যাপস, আছে ALT বালাজি, G5-এর তো বিশাল একটা বাজার আমাদের দেশে আছে। এছাড়াও নতুন নতুন যে অ্যাপসগুলো আসছে, ভুট, হটস্টার, এবং রিসেন্টলি আমরা দেখছি যে সোনি ম্যাক্স থেকে সেট লাইভ যেটা অরিজিনালস বানাচ্ছে তারা। সো আমরা যে এক কথায় বলি যে ওটিটি প্ল্যাটফর্মের একটা জোয়ার শুরু হয়ে গেছে আমাদের দেশেও, এবং আমাদের দর্শকরা মোটামুটি ভালো রকমের এটার একটা গ্রাহক। এখন হতে পারে যে তারা পে করে বা তারা নিজেরা সাবস্ক্রাইবার হয়ে দেখছেন, অথবা বিভিন্ন পন্থা আমরা যারা আরও টরেন্ট সাইট বা বিভিন্নভাবে তারা এগুলো দেখছেন। এখন কথা হলো যে তারা দেখছেন, কোনোভাবেই কিন্তু আমরা এদেরকে কোনো একটা লিমিটে বা ইয়া করে দিতে পারছি না। যাদের ইন্টারনেট আছে, যারা পে করতে পারছেন বা বিভিন্ন উপায়ে কন্টেন্টগুলো নিতে পারছেন, তারা সবাই দেখছেন। কাউকে কিন্তু আমরা কোনো বর্ডারের মধ্যে আসলে কন্টেন্ট করে দিতে পারতেছি না। তো আমাদের দেশে বিঞ্জ নতুনভাবে তারা একটা কাজ শুরু করেছে। এর আগে আমরা জানি যে ছোটো ছোটো আরও কিছু প্ল্যাটফর্ম ছিল, বায়োস্কোপে আমরা দেখেছি এটা অনেক বড় প্ল্যাটফর্ম হওয়ার পরেও আসলে ওই রকম বা আন্তর্জাতিক মানের কোনো সাড়া ফেলার অবস্থায় যায়নি। ইভেন আমাদের কলকাতার হইচইয়ের মতো মানে তাদের সাথে সমপর্যায়েরও এখন পর্যন্ত কোনো প্ল্যাটফর্ম গড়ে উঠেছে বলে আমার মনে হয় না। সুতরাং মানুষ বেশিরভাগ ক্ষেত্রে নেটফ্লিক্স, অ্যামাজন দেখছে, এবং যারা বাংলা ভাষাভাষী বাংলা কন্টেন্টগুলো দেখছে তারা হইচইয়ের উপর নির্বাচন করছে। সেক্ষেত্রে আমি মনে করি যে বিঞ্জ নতুন ধরনের কিছু ওয়েব সিরিজ নিয়ে এসেছে। এবং এটা ঠিক যে এর আগে আমাদের ওয়েব কন্টেন্টগুলো যেরকম কাজ হয়েছে, এতটা ব্রড বা এতটা সেন্সিটিভ বেড সিন, কিসিং বা অন্যান্য সিনগুলো নিয়ে কোনো কন্টেন্ট আসলে কাজ করেনি। এটা হতে পারে বিঞ্জের একটা পলিসি যে তারা আসলে তাদের ওয়েব কন্টেন্টগুলোতে অ্যাকচুয়ালি ঘটনা বা গল্পের প্রয়োজনে যা দেখানোর প্রয়োজন তারা সেটা দেখাবে, এই পলিসিতে হয়তোবা তারা এগোচ্ছেন। সেক্ষেত্রে আমরা যদি পরিচালকগুলোর নাম দেখি, মোটামুটি যে তিনটি ওয়েব সিরিজ নিয়ে বেশিরভাগ কথা হচ্ছে, বুমেরাং নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক। আমি বুমেরাং দেখেছি, এটির হয়তো বা রিভিউ আমরা আজকালকের মধ্যে করবো, আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো বুমেরাঙেও আমরা দেখতে পেয়েছি যে হিল্লোল এবং অর্ষার একটা বেড সিন ছিল। আমরা যদি অগাস্ট 14-এ দেখি, সেখানে আপনারা জানেন যে বাংলাদেশের একটা রিসেন্ট ক্রাইমের একটা স্টোরির উপর বেস করে এই ওয়েব সিরিজটি তৈরি করা হয়েছে। তো সেখানেও স্বাভাবিকভাবে একটি ড্রাগডিক্ট বা একটি ওইরকম বিশৃঙ্খল মেয়ের যে ক্যারেক্টারটা তাস্তমাতে সব প্লে করেছে, তো সেখানে তাকে ওভাবেই গল্পের প্রয়োজনে শিয়াব শাহীন সিন প্লে করেছেন। সেগুলো আমরা দেখেছি, বিভিন্ন ধরনের সিন যেগুলো হয়তো আমরা আমাদের টিভি নাটক অন্য কোথাও দেখিনি সেগুলো দেখানো হয়েছে। এবং আমরা যে আরেকটি ওয়েব সিরিজ, যেটির কথা না বললেই নয়, সদরঘাট
নাটকের টাইগার, সেখানে আমরা একজন পতিতার চরিত্রে ফারহানা হামিদকে দেখেছি। এছাড়া কিছু কিছু অশ্লীল ভাষা বা গালিগালাজ আমরা দেখতে পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কি শুধুই অশ্লীলতা না এগুলো গল্পের প্রয়োজনে? আমরা প্রতিটি তিনটি ওয়েব সিরিজেরই একটা নিজস্ব স্টোরি আছে, এবং স্টোরিগুলোতে আপনারা দেখবেন যারা যেসব জায়গাতে সিনগুলো নিয়ে আলোচনা হচ্ছে, যে সিনগুলো সেন্সিটিভ সিনগুলো, সেগুলো প্রত্যেকেই তাদের নিজস্ব বৈশিষ্ট্যের উপরে করেছে। একটি কোনোটাই হয়তো বা তারা পরকীয় প্রেম করছে, তো সেখানে পরকীয় প্রেমের জন্য তাদের অন্তরঙ্গ দৃশ্য পরিচালক দেখানোর প্রয়োজন মনে করেছেন বলে দেখিয়েছেন। কোথাও হয়তো বা একটা পতিতার রোল বা ক্যারেক্টারাইজেশন ছিল, সেখানে সেরকম সিন। সো আমি বলতে চাচ্ছি যে ক্যারেক্টার প্লে করেছেন তারা অ্যাকচুয়ালি ডিরেক্টরের স্ক্রিন প্লে অনুযায়ী, যেটা আমাদের কাছে যেন একটা বিশ্বাসযোগ্য হয়। এটা আমাদের কাছে হয়তো বা নতুন বলে, এটা একটা আমাদের কাছে একটা নতুন বলে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে। এবং আমি আরেকটা কথা আমি বলতে চাই, বিঞ্জ অ্যাপের কন্টেন্টগুলো বিঞ্জ নিজের মধ্যে রাখতে পারেনি, যে কোনো কারণেই হোক, এগুলো ইউটিউবে বানানোর মাধ্যমে ছোটো ছোটো পিস করে বা বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে, এবং পুরো কন্টেন্টটি বাদ দিয়ে আমরা যে কাট পিসগুলো ছিল সেগুলো নিয়ে দর্শক কথা বলছে বেশি, এবং টোটালি ব্লেম গিয়ে পড়ছে আমাদের যে পরিচালক তাদের উপর। তো এখানে বিঞ্জের একটা দায়বদ্ধতার ব্যাপার আছে। আমরা কিন্তু নেটফ্লিক্স বা অন্যান্য যে আমাদের কন্টেন্ট ওটিটি প্ল্যাটফর্মগুলো, সেগুলোর কিন্তু আমরা কন্টেন্ট সচরাচর ইউটিউবে টুকরো টুকরোভাবে দেখতে পাবো না, কারণ তাদের ক্লেম পলিসিটা অনেক স্ট্রং। তো যেটা নিয়ে কথা বলছিলাম, এগুলো কি আসলে অশ্লীলতা নাকি গল্পের প্রয়োজন? সেম এই ব্যাপারগুলোই আমরা যদি নেটফ্লিক্সে দেখি, আমরা কিন্তু টাকা দিয়ে নেটফ্লিক্সে দেখছি, অ্যামাজন প্রাইমে দেখছি, ইভেন হইচই, তারা যথেষ্ট সাহসিক এবং যেটাকে বলে ব্রড সেন্সের সিনগুলো করছে। বিভিন্ন তাদের প্রতিটি প্রায় প্রতিটি ওয়েব সিরিজই তারা বলা যায় যে অন্তরঙ্গ দৃশ্য আছে, গালিগালাজ আছে, যখন যেটা লাগছে তারা সেটাই দিচ্ছে। G5 কলকাতায় তাদের দেখা যাচ্ছে ইনভেস্ট করছে, সেখানেও তাদের কিন্তু ওয়েব সিরিজগুলো নিয়ে কোনো কথা নেই। এটার কারণ হলো, প্রথম দিকে যে কথা হয়নি তা নয়, তারা এটার সাথে মানিয়ে নিয়েছেন, অথবা তারা এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা দেখাচ্ছেন না। আমাদের একটা ব্যাপার আছে যে এটা দেখে মানে সমাজে নষ্ট হয়ে যাবে বা ছেলেরা উচ্ছনে চলে যাবে, বিভিন্ন কথাবার্তা হচ্ছে, অ্যাকচুয়ালি কি তাই কিনা? প্রথমে কিন্তু প্রতিটি ওয়েব সিরিজের কন্টেন্টটি আমাদের বলে দেওয়া হচ্ছে যেগুলো 18+, যেগুলো 18 বছরের বয়সের বেশি লোকেরা দেখতে পারবে। প্যারেন্টাল গাইডেন্সের একটা ব্যাপার আছে, এটা হয়তো বা আপনি দেখতে পারবেন একা, বা আপনি আপনার অ্যাডাল্ট যে পার্টনার তাকে নিয়ে হয়তো বা দেখছেন। এটা কখনোই আমাদের যে টিভি নাটক দেখার, যে আমাদের সোফায় বসে সবাইকে সপরিবারে দেখব তা নয়, এটা কোনো সিনেমা নয় যে সিনেমা হলে গিয়ে আমি দেখছি সেটাও নয়, বা সিনেমা হলে ঢুকলে আমি কিন্তু সিনেমা হলে ঢোকার আগে একটা জিনিস চিন্তা করি যে এই সিনেমাটা আমার জন্য কিনা, বা একটা বাচ্চাকে নিয়ে আমি ঢুকে দেখতে পারবো কিনা, এই সেন্সটুকু কিন্তু আমাদের আছে। একেভাবে টিভিতে আমরা যখন দেখি, আমরা এতটুকু দিন টিভিতে এইটুকু দেখাবে, আর বেশি কিছু দেখাবে না, তা কন্টেন্টটা এই লেভেলের। ঠিক তেমনি ওয়েব সিরিজের বেলায় কিন্তু আমাদের ওই রকম কোনো সেন্সরশিপ বা এরকম নাই। হয়তো বা নির্মাতারা এখন দাবি করছেন যদি একটা গ্রেডিং সিস্টেম হয় তাহলে ভালো। সুতরাং আপনাকে কিন্তু এটুকু জেনে বুঝেই বসে দেখতে হবে যেটা আসলে 18+, এবং একটা প্যারেন্টাল গাইডেন্সের একটা ব্যাপার আছে। হ্যাঁ, এটা কিন্তু একটা ব্যাপার, এবং যারা দেখছেন তারা পে করে দেখছেন, তারা টাকা খরচ করে ইন্টারনেট খরচ করে গিয়েই দেখছেন, তাকে কেউ কিন্তু বাধ্য করছে না, বা চোখের সামনে জিনিসটা যে কন্টেন্টটা চলে আসছে ব্যাপারটা তাও না। সো আমি মনে করি যে আসলে কিছু কিছু ব্যাপারে শুধু প্রচুর তর্ক হচ্ছে, এটা হয়তো একটা সময়ের সাথে মানিয়ে যাওয়ার একটা ব্যাপার। আমাদের তিনজন নির্মাতা, আমি যদি অন্তত শিয়াব সেন বা শোভনা নরের কথা বলি, তাদেরকে আপনারা অনেকদিন ধরে চেনেন, তারা টেলিভিশন টিভি মিডিয়াতে বহুদিন ধরে কাজ করছেন। সো তাদেরকে নিয়ে এই ধরনের বিতর্ক আসলে খুবই বেমানান। ইভেন শিয়াব সেন একটা কথা এরকম বলেছেন, তিনি এত বছর জিনিসের কাছে তিনি কিন্তু কখনো পণ বানান, তিনি একটি ওয়েব সিরিজ যেটা উনি প্যারেন্টসদের দেখানোর জন্য বানিয়েছেন যে অসৎ সঙ্গে একটি মেয়ে কতটুকু পর্যন্ত যেতে পারে। সো দ্যাট এটার থেকে একটি অংশ যদি কেটে কেউ ইউটিউবে প্রচার করে যে এখানে আসলে এরকম নিউডিটি বা এরকম অপসিন দেখানো হচ্ছে, সেটা আসলেই বিব্রতকর। তো দেখা যাক আসলে এটার পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়, এটা নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে। তবে আমি একটা কথাই বলবো যে কন্টেন্ট দেখার আগে আপনার হয়তো এতটুকু সেন্স আছে আপনি যে কোন কন্টেন্টটা দেখছেন সেটি, তো সেটি মেনে আপনার কন্টেন্ট দেখবেন, এবং ভালো ভালো কন্টেন্টের আসলে গল্পের প্রয়োজনে বিচার করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি একটু লম্বা হয়ে গেলো, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমরা নেক্সটে আমাদের আবার নতুন নতুন যে কাজগুলো আসছে, কন্টেন্টগুলো আসছে, সেগুলো রিভিউ করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।